Hi everyone and welcome to my channel Wonderfood by Bonnie. আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে অনেক 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 দিন বাদে ব্লগ বানাচ্ছি, কিছু অসুবিধা ছিল যার জন্য আমি বানাতে পারিনি, বাট আজকে যেহেতু নিউ ইয়ার আমি ভাবলাম যে আমি কিভাবে আমার নিউ ইয়ারটা সেলিব্রেট করছি বা কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই আজকে এই ব্লগটা বানানো হচ্ছে। আর আমি চলে এসেছি হোটেল লেমন ট্রি প্রিমিয়ারে স্টেকেশন করার জন্য ফর আ নাইট। চলুন শুরুতে আপনাদেরকে এখানে রিসেপশন এরিয়াটা কেমন সেটা একটু দেখিয়ে দিই। এখানে এসে আগে চেক ইনের জন্য কিছু ফর্ম্যালিটিস পুরো করতে হচ্ছে, যেমন আইডেন্টিটি কার্ড জমা দেওয়া, প্লাস যেটা নেসেসারি এখন সব থেকে বেশি যে আরোগ্য সেতু অ্যাপে ভ্যাকসিনেশনের কি স্টেটাস আছে, প্লাস কোভিডের জন্য কিছু ফর্মস ফিল আপ করতে হয়েছে, তারপর রুম কি পেয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি আমার রুমে, যেটা কিনা ফিফথ ফ্লোরে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই আমার রুমটা কেমন। আর এটা হলো আমার রুম থেকে বাইরের ভিউটা। এবারে চলুন আপনাদেরকে ভালো করে রুম ট্যুরটা করিয়ে দিই। এটা হলো বাথরুম। এবারে চলে এসেছি লেভেল পিতে। এটা হলো এখানকার জিম, যেটা আপাতত পুরোটাই ফাঁকা। অ্যান্ড দিস ইজ দ্য পুল এরিয়া। এরিয়াটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর আর কোজি, আমার তো খুব ভালো লেগেছে। আর তাই জন্য আমি ডিলে না করে ঝটপট করে প্রচুর রিলস বানিয়ে নিয়েছি, যেগুলো দেখতে হলে আপনাদেরকে আমার ইনস্টাগ্রামের পার্সোনাল আইডিটা ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। ওয়ান নাইট স্টে এর জন্য তো খুব ভালো, মানে আপনি ছোট্ট একটা স্টেকেশন করতে চাইলে করতেই পারেন, কারণ এখন তো আবার কোভিডের যা সিচুয়েশান মনে হয় না খুব বেশি ট্রাভেল করা যাবে। তো ইটস আ গুড প্রপার্টি, প্রাইসও অনেক রিজনেবল। আমার কত কি বুকিং করেছে সেটা জানাবো। হ্যাঁ, আমার আজকের দিনের জন্য হয়তো একটু বেশি প্রাইস, বাট গোআইবিবো থেকে বুক করলে প্রাইস ড্রপ করে যায় অনেকটাই। আর বাকি সব ডিটেলস আমি আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকলেই জানাতে থাকবো। ঘোরাঘুরির পরে প্রচণ্ড খিদে পেয়েছে, তাই লাঞ্চে অর্ডার করেছি স্টিমড রাইস, এটা হলো ডাল তড়কা। তারপরে অর্ডার করেছি আমি জিরা আলু, আর এটা হলো গিয়ে চিকেন কারি।
এক্সেপ্ট দ্য চিকেন কারি, বাকি খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। একটু রেস্ট নিয়ে চলে এসেছি ডিনার করতে লা আর্টিসান বিস্ট্রোতে, যেটা আমার হোটেল থেকে 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ এটা গ্রিসের স্যান্টোরিনির থিমে বানানো একটা ক্যাফে। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। ভেতরটা খুবই সুন্দর, ছিমছাম ক্লাসি ওয়েতে ডেকোরেট করা, আর বাইরেরটা হলো গিয়ে রুফটপ। বাট যেহেতু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই আমি ভেতরেই বসেছিলাম। সবার ফার্স্টে আমি অর্ডার করেছি ব্রাউন সুগার আইরিশ কফি। এটা হলো ওয়াইল্ড মাশরুম স্যুপ, সাথে আমি চিকেন অ্যাড অন করেছি। আর এটা হলো একটা ফেমাস ইটালিয়ান পর্কের ডিশ, পর্কেটা। ফাইনালি এসে গেছে ক্রিস্পি ফ্রাইড চিকেন ওয়াফলস, যেটার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ আমি ফার্স্ট টাইম ওয়াফলস দিয়ে চিকেন খাবো। সত্যি বলছি, আমার এখানের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া এভরিথিং খুব ভালো লেগেছে। প্রাইস একটু বেশি, বাট কোয়ালিটি আর কোয়ান্টিটি তেমনই ভালো। আর সব থেকে ভালো লেগেছে তো চিকেন ওয়াফলসটা, ইয়াম। খেয়ে দিয়ে এখন হোটেলে ব্যাক করছি, অ্যান্ড দিস ইজ হাউ দ্য হোটেল লুকস অ্যাট নাইট। গুড মর্নিং, আমার আজকে এখান থেকে চেক আউট করার দিন। আমি ব্রেকফাস্ট করেই চেক আউট করবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই যে আমি এখানের এক্সিকিউটিভ কিং রুম অ্যালং উইথ ফ্রি ব্রেকফাস্ট, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুক করেছি, আর আমার পড়েছে 5,369 রুপিস। হয়তো 1 জানুয়ারি বলে একটু বেশি, অন্য দিনে আশা করি কম হয়ে যাবে, বাট আমি কিন্তু গোয়াইবিবো থেকে বুক করেছি। এবার আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে। এখানে এখন বেশ ভিড় আর রাশ হয়ে রয়েছে, তাই আমি ডিটেলসে ব্রেকফাস্টে কী কী আছে দেখাচ্ছি না, ঝটপট দেখিয়ে দিচ্ছি, কারণ অর্ধেকের বেশি লোক মাস্ক ছাড়া ঘুরছে। আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে আমার টেবিলে। কফি তো অবভিয়াসলি থাকবেই। আমি ব্রেড টোস্ট নিয়েছি, উপমা নিয়েছি, সাথে মশলা অমলেট নিয়েছি, আর আলু পরাঠাও অর্ডার করেছি, যেহেতু শেষ হয়ে গেছে, ওরা এসে আমার টেবিলে দিয়ে যাবে। আমি ব্রেকফাস্টে যে কটা জিনিস খেয়েছি প্রত্যেকটাই বেশ ভালো ছিল খেতে। এই ছিল আমার নিউ ইয়ার সেলিব্রেশন। আপনারা কে কেমন কাটিয়েছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন টু গেট ফার্দার নোটিফিকেশনস, আর আমার ইনস্টাগ্রাম ফেসবুকের পেজগুলো ফলো করে নেবেন। আমার ইনস্টাগ্রামের পার্সোনাল আইডিটা এখানে আছে, যেখানে আমি হরদম অ্যাক্টিভ থাকি। তো আমার সাথে কথা বলার জন্য আপনারা ওখানেও আমায় ফলো করতে পারেন। আর যেটা হলো যে আপনারা নতুন বছর খুব ভালো করে কাটাবেন, বাট ভুলবেন না যে কোভিড কিন্তু এখনো আছে। সো বি সেফ, আবার দেখা হবে, টিল দেন বাই বাই।